ইউএস স্পেশালাইজড এজেন্সি, আজকে আমরা জানবো ইউএস স্পেশালাইজড এজেন্সি সম্পর্কে। তার এটা হচ্ছে তোমার নেওয়া হয়েছে কোত্থেকে, নেওয়া হয়েছে তোমার শেখা সলিউশন ব্লগ পোস্ট ডট কম জেনারেল একটা টপিকস থেকে নেওয়া হয়েছে। ইউএস স্পেশালাইজড এজেন্সি, ইউএস স্পেশালাইজড এজেন্সির মধ্যে প্রথমে আমরা পড়তেছি কোনটা, সেটা হচ্ছে তোমার FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। ফুড অ্যান্ড এগ্রিকালচারাল যে অর্গানাইজেশন, তার সংক্ষেপে বলা হয় তোমার FAO, যেটা তোমার কি হেডকোয়ার্টার হচ্ছে তোমার কোথায়, ইতালির রোমে অবস্থিত, যেটা প্রতিষ্ঠিত হয় তোমার 16 অক্টোবর 1935 সালে, ঠিক আছে, কুইবেক সিটি কানাডাতে। যদি বলা হয় FAO কোথায় প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় তোমার কোথায়, 16 অক্টোবর 1945 সালে, কুইবেক সিটি কানাডা। ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন ICAO, যেটা আছে তোমার কোথায় অবস্থিত, কানাডার মন্ট্রিলের হেডকোয়ার্টার অবস্থিত, 4 এপ্রিল 1947 সালে প্রতিষ্ঠিত হয় তোমার ICAO, ইন্টারন্যাশনাল সিভিল, ঠিক আছে, এভিয়েশন অর্গানাইজেশন। তারপর হচ্ছে নাম্বার থ্রিতে বলা হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, সংক্ষেপে আমরা লিখতে পারি IFAD, ইতালির রোমে অবস্থিত, প্রতিষ্ঠিত হয় তোমার কত, ডিসেম্বর 1977 সালে প্রতিষ্ঠিত হয়, ডিসেম্বর 1977 সালে প্রতিষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO, জেনেভা সুইজারল্যান্ড, যেটা প্রতিষ্ঠিত হয় তোমার কত, 11 এপ্রিল 1919 সালে, যেটা প্রতিষ্ঠিত হয় তোমার কত, 11 এপ্রিল 1919 সালে প্রতিষ্ঠিত হয়। এবং ILO হচ্ছে তোমার কত, 187টি দেশ হচ্ছে তোমার কত ILO-র বর্তমান সদস্য। IMO, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, যাকে আমরা সংক্ষেপে IMO হিসেবে চিনি, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন IMO, এবং এটা তোমার কোথায়, লন্ডন, ইউনাইটেড কিংডমের লন্ডনে এর সদর দপ্তর অবস্থিত। এটা প্রতিষ্ঠিত হয় তোমার কত, 1959 সালে IMO প্রতিষ্ঠিত হয়। IMO এর ফুল মিনিং হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, ঠিক আছে, আন্তর্জাতিক সমুদ্র সংস্থা। IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যেটা প্রতিষ্ঠিত হয় তোমার কত, 27 ডিসেম্বর 1945 সালে, মূলত এক থেকে হচ্ছে তোমার কত, 22 জুলাই, ঠিক আছে, 1944 সালে, 1944 সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে হচ্ছে তোমার কি একটা অনুষ্ঠান, একটা তোমার কি সম্মেলন হয়, যে সম্মেলন হচ্ছে তোমার কি হয়, ITU, ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন, ঠিক আছে, WTO, ওয়ার্ল্ড ডাব্লিউ সরি ITU, IMF এবং হচ্ছে তোমার WB, ওয়ার্ল্ড ব্যাংক, তিনটা, ITU, ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন, IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এবং WB, ওয়ার্ল্ড ব্যাংক, যেটাকে আমরা W ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে তোমার একটা গ্রুপ আর কি, ওয়ার্ল্ড ব্যাংক, এই তিনটা প্রতিষ্ঠা হওয়ার জন্য তোমার কত, 1 থেকে 22 জুলাই 1944 সালে প্রতিষ্ঠা হওয়ার কথা, মানে প্রতিষ্ঠার জন্য কি করা হয়, সম্মেলন শুরু হয়। তার মধ্যে IMF প্রতিষ্ঠা হয় কত, 27 ডিসেম্বর 1945 সালে, এবং কার্যক্রম শুরু হয়, IMF এর কার্যক্রম শুরু হয় তোমার 1 মার্চ 1947 তোমার কত, 47 সালে, IMF এর কার্যক্রম শুরু হয় 1 মার্চ 1947 সালে। ITU হচ্ছে তোমার কি, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন অর্গানাইজেশন, যার বাংলা হচ্ছে তোমার কি, আন্তর্জাতিক টেলিফোন ইউনিয়ন, ঠিক আছে, এর হচ্ছে তোমার সদর জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত, 17 মে 1865 সালে, ঠিক আছে, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় তোমার 17 মে 1865 সালে। ইউনাইটেড নেশন এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, যার সংক্ষেপে বলা হয় তোমার ইউনেস্কো, ঠিক আছে, UNESCO, ইউনেস্কো হচ্ছে তোমার ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত, যেটা প্রতিষ্ঠিত হয় তোমার 4 নভেম্বর 1947 সালে, হচ্ছে তোমার কি হয়, প্রতিষ্ঠিত হয়। আর হচ্ছে তোমার ইউনিডো, ইউনিডো মানে হচ্ছে তোমার কত, ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যার হচ্ছে তোমার কত, রাজধানী তোমার অস্ট্রিয়ার ভিয়েনাতে, এবং প্রতিষ্ঠিত হয়, ইউনিডো প্রতিষ্ঠিত হয় তোমার কত, 17 নভেম্বর 1966 সালে, ইউনিডো প্রতিষ্ঠিত হয় তোমার 17 নভেম্বর 1966 সালে, 66, ঠিক আছে, 17 নভেম্বর। আচ্ছা, সেক্ষেত্রে আমরা আরও কিছু অর্গানাইজেশনের কথা জানবো, যেটা তোমার ইউএন স্পেশালাইজড অর্গানাইজেশনের মতো UPU, ঠিক আছে, UPU-র ফুল মিনিং হচ্ছে তোমার কি, তোমার ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন, সুইজারল্যান্ডের বার্নে অবস্থিত, যেটা প্রতিষ্ঠিত হয় তোমার 1874 সালে, 1874 সালে হচ্ছে তোমার প্রতিষ্ঠিত হয় UPU, মানে হচ্ছে তোমার কি, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন, যার বাংলা হচ্ছে তোমার কি, বিশ্ব বা ডাক ইউনিয়ন। ওয়ার্ল্ড ব্যাংক WBA, যেটা প্রতিষ্ঠিত হয় তোমার কত সালে, 1945 সালে, 27 ডিসেম্বর, ঠিক আছে। আচ্ছা, এটার পুরো নাম হচ্ছে তোমার কি, IBRD, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, প্রতিষ্ঠিত হয় তোমার কত সালে, প্রতিষ্ঠিত হয় তোমার 1945 সালে, 27 ডিসেম্বর, তবে কার্যক্রম শুরু হয় তোমার কত, 1946 সালের 25 জুন থেকে, ঠিক আছে, 1946 সালের 25 জুন থেকে তোমার কী হয়, ওয়ার্ল্ড ব্যাংকের কার্যক্রম শুরু হয়, ঠিক আছে।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত, সাথে একটু 1948 সালে প্রতিষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন যাকে আমরা সংক্ষেপে WIPO হিসেবে চিনি, বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থা, যেটা হচ্ছে তোমার কি করে বিভিন্ন হচ্ছে তোমার ইন্টেলেকচুয়াল যে প্রপার্টি সেগুলো তোমার কি সেগুলোকে তোমার নামকরণ করে এবং সেগুলোকে পুরস্কৃত করে থাকে। সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত 14 জুলাই 1947 সালে প্রতিষ্ঠিত হয় ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, প্রতিষ্ঠিত হয় তোমার 14 জুলাই 1967 সালে। ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন WMO যেটা জেনেভায় সুইজারল্যান্ডে অবস্থিত, প্রতিষ্ঠিত হয় হচ্ছে তোমার কোথায় 23 মার্চ 1950 সালে। WMO হচ্ছে তোমার ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, প্রতিষ্ঠিত হয় তোমার কত 23 মার্চ 1950 সালে, ঠিক আছে। 23 মার্চ 1950 সালে মূলত কী হয়, WMO প্রতিষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, এটা মূলত আমরা সংক্ষেপে যদি লিখি UNWTO, ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, যেটা স্পেনের মাদ্রিদে অবস্থিত, প্রতিষ্ঠিত হয় তোমার 1 এপ্রিল। যদি বলা হয় UNWTO প্রতিষ্ঠিত হয় কবে, 1 নভেম্বর 1975 সালে, 1 নভেম্বর 1975 সালে হচ্ছে তোমার কি হয় ইন্টারন্যাশনাল সরি ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, বিশ্ব পর্যটন সংস্থা, প্রতিষ্ঠিত হয় তোমার কত 1 নভেম্বর 1975 সালে, যার সদর দপ্তর তোমার স্পেনের মাদ্রিদে অবস্থিত, সংক্ষেপ হচ্ছে তোমার UNWTO।